হ্যালো স্টুডেন্টস আশা করি আপনারা সবাই ভালো আছেন ইমনি কি স্কুলিং এর আজকের ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্সের লেকচারে আপনাদেরকে সবাইকে স্বাগত স্টুডেন্টস আমরা বিগত লেকচারে হায়ার অর্ডার লিনিয়ার হোমোজেন্স ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোভিশন্ট এটার পরিচয়টা আমরা দেখেছি আজকে আমরা এই হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কীভাবে আমরা সলভ করবো এটার অ্যাপ্রোচটা কি স্টেপ গুলো কি কি সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব তো চলুন শুরু করা যাক স্টুডেন্টস মনে রাখতে হবে হায়ার অর্ডার লিনিয়ার হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কফিসিয়েন অর্থাৎ এই জেনারেল ফর্মের ইকুয়েশনের আমার যে সলিউশন সেটা হচ্ছে এরকম ওয়াইকু সিপি আপনারা বলতে সিপিটা কি আবার সিপি মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন সিপি মানে হচ্ছে কি কমপ্লিমেন্টারি ফাংশন এখন কথা হচ্ছে আমরা এই কমপ্লিমেন্টারি ফাংশনটা কিভাবে পাবো তাই তো এই যে আমরা এগুলো নিয়ে এখানে আলোচনা করতেছি মেথড অফ ফাইন্ডিং সিপি বা মেথড অফ ফাইন্ডিং কমপ্লিমেন্টারি ফাংশন the first step step 1 auxiliary equation अर्थात auxiliary equation তৈরি করতে হবে এখন auxiliary equationটা কিভাবে তৈরি করব so আমাদের তো একটা এই ধরনের জেনারেল ফর্মের একটা इक्वेशन দেওয়া থাকবে এখন আমরা বিগত লেকচার অনুসারে জানি এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি এটাকে আমরা এভাবে লিখতে পারি দেখেন n not dn a1 dn 1 plus a to d n minus 2 এভাবে যেতে দেখবে যেতে এবং সাথে পরে থেকে থাকবে y equal to 0 ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আপনারা কিন্তু সরাসরি এই ধরনের ইকুয়েশনও কিন্তু দিয়ে দিতে পারে এভাবে যদি ইকুয়েশন দিয়ে দেয় আমরা যেটা করব এখানে এগুলো n n minus 1 n minus 2 গুলো কি এগুলো হচ্ছে ওই অপারেটরটার অর্ডার যেমন এটা 3 এটা যদি অর্ডার 3 হয় 3 2 1 এভাবে যাবে তাহলে আমরা অক্সল ইকুয়েশনটা কিভাবে গঠন করব এটা গঠন করব হচ্ছে এই যে সব ঠিক থাকবে আমরা অন্য একটা ভেরিয়েবল এম দ্বারা রিপ্লেস করবো এবং এইটাকে একটু আমরা এভাবে লিখতে পারি এই যে এটাকে আমরা এফ অফ ডি আমরা বিগত লেকচারে দেখেছিলাম এই যে এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল অপারেটর ফাংশন এটাকে আমরা এফ অফ ডি লিখতে পারি এফ অফ ডি ওয়াই টু জিরো লিখতে পারি তাই না এখন আমরা কি করব এই এফ অফ ডি কে আমরা এফ অফ এম ইকুয়াল আমরা কি করব এফ অফ ডি অক্সিলারি ইকুয়েশন তৈরি করার ক্ষেত্রে যে এফ অফ ডি ওইটাকে আমরা এফ অফ এম ইকুয়াল টু 0 কট করে আমরা এটাকে কি করতে পারি অক্সিলারি ইকুয়েশনে কনভার্ট করতে পারি অর্থাৎ সবই ঠিক থাকবে জাস্ট যে ডিফারেনশিয়াল অপারেটর যে ফাংশন বা এফ অফ ডি ওখানে ডি এর বদলে আমি কি বসে দেব এম এবং পুরো এফ অফ ডি ইকুয়াল টু 0 ধরে আমি একটা ইকুয়েশন গঠন করবো যেমন আমাদের যদি একটা ইকুয়েশন এরকম হয় যে থ্রি টি প্লাস ফাইভ ডি স্কোয়ার মাইনাস সিক্স ডি ওয়াই ইকুয়াল টু হচ্ছে জিরো তাহলে এটা দেওয়া আছে এখানে এফ অফ ডি হচ্ছে এই অংশটা হচ্ছে আমাদের এফ অফ ডি তাহলে আমরা কি করব বলছিলাম ওই এ এর বদলে আমরা একটা অন্যটা ভেরিয়েবল এম ইকুয়াল টু 0 দিয়ে আমরা অক্সিলিয়ারি ইকুয়েশন গঠন করব তাহলে অক্সিলিয়ারি ইকুয়েশন কি হবে দেখুন তো ডি এর বদলে এম 3 এম কিউব প্লাস 5 এম স্কয়ার মাইনাস 6 এম ইকুয়াল টু 0 এটা আমরা আমাদের কি অক্সিলারি ইকুয়েশন তাহলে আমাদের সিম্পল কাজ অক্সিলিয়ারি ইকুয়েশন হচ্ছে আমরা যে ডিফারেনশিয়াল অপারেটর দিয়ে যে গুটি তো ফাংশন f অফ d উই ক্যান d এর বদলে কি বসিয়ে দেব m ডিফারেন্সিয়াল অপারেটরকে m বসিয়ে দেব ইকুয়াল টু কি ধরব 0 ধরব এরপর আমাদের কাছে সলভ অক্সেলের ইকুয়েশন এই অক্সিলের ইকুয়েশনটাকে কি করব সলভ করব অর্থাৎ এখান থেকে আমরা এই যে এইটা একটা ইকুয়েশন আমাদের তৈরি হয়েছে জাস্ট এটা একটা নর্মাল আমাদের বিজ্ঞানিক ইকুয়েশন এটাকে মানগুলো আমরা কি করব নির্ণয় করে দেব সলভ করব এখন সলভ করার পর আমার তিনটা কেজ হইতে পারে কিসের কেস সেগুলো হচ্ছে m এর কেস যে এই যে রুটস বের হবে এটা সলভ করা আবার এটার আমরা রুটস গুলো বের করব না তাহলে এই এম এর তিন ধরনের রুটস আসতে পারে কয় ধরনের রুটস তিন ধরনের রুটস আসতে পারে কি কি ফার্স্ট রুট রুটস হতে পারে সেটা হচ্ছে রিয়েল হতে পারে সবগুলো রিয়েল বাস্তব এবং হচ্ছে আমার ডিস্টিংক্ট অর্থাৎ ভিন্ন ভিন্ন সবগুলো আমার যে রুটস গুলো আসছে সেগুলো বাস্তব হতে পারে ভিন্ন ভিন্ন হতে পারে যেমন আমার আমি যদি ধরে নিই যে এম ওয়ান এম টু যেমন আমি যদি এইটার ক্ষেত্রে ধরি তিন এখানে হচ্ছে আমাদের

এরপর রুট যদি আমার কি হয় রিয়েল হইলো এবং আমাদের ইকুয়েল রুটও ইকুয়েল রুটও আসলো আমাদের ইকুয়েল রিয়েল রিয়ে যেমন আমরা যদি ধরেন আমার এই তিনটা রুটের মধ্যেই আমার যে একটা হচ্ছে দুইটা এম ওয়ান অর্থাৎ একই রুট দুইবার আসছে আরেকটা আসছে এম টু দুইটা রুট এখানে সেম আসছে একটা ভিন্ন এই সেম রুট দুইটার জন্য আমার যে এটা কিরকম হবে সেটা হবে আমার y ইকুয়াল টু c1 পাওয়ার অর্থাৎ যে দুইটা ইকুয়েল সেই দুইটা ইকুয়েলের জন্য আমার এখানে এইটা যে কোভিশিয়েন্ট এটা একটু এরকম হবে

আমার সলিউশন এবং লাস্ট একটা কেস হইতে পারে সেটা হচ্ছে আমার কমপ্লেক্স আমার রুটস আসছে একটা এরকম ত্রিগাত বা চৌদুর্গাত ইকুয়েশনে তো আমার তিন ধরনের রুট এই তিন ধরনের রুটও হইতে পারে ইকুয়াল ডিস্টিং কমপ্লেক্স তাহলে কমপ্লেক্স রুট আসলো কমপ্লেক্স রুটটা মনে করেন এই ফর্মেটের আলফা প্লাস মাইনাস বিটা এক্স যদি এরকম হয় তাহলে কি হবে আমার যেটা হবে তখন আমার যেই কমপ্লিমেন্টারি ফাংশন সেটা হবে এরকম টু ইা দেখেন আলফা হচ্ছে বাস্তব পার্ট আর বিটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট আমরা ই এর উপর বাস্তব পার্টটা লিখবো ই টু দি পাওয়ার আলফা এক্স এরপর ব্রাকেট লিখবো সি ওয়ান বিটা এক্স আমরা লিখব তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের কি কমপ্লেক্স রুটের জন্য কমপ্লেক্স কিভাবে লিখবো আর বাস্তব পার্ট ইন্টু এক্স ইন্টু সি ওয়ান এক্স প্লাস সি টু সাইন তাহলে এখানে আমাদের রুটস তিন ধরনের হইতে পারে তিন ধরনের রুটস জন্য তিন ধরনের আমার সলিউশন তিন একটা ফাংশনের যদি একটা ইকুয়েশন যদি তিন ধরনের সলিউশনই থাকে তখন আমরা কি করব। তখন আমরা কি করব সবগুলো আমরা যোগ করে একটাই মধ্যে মধ্যেই একবার এ ফর্মেটে যেমন আমরা একটা এক্সাম্পল নিই যেমন আমাদের যদি একটা আহ ইকুয়েশনের ধরেন আমার কয়েকটা রুটস আসলে এরকম টু 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 থ্রি

ফোর তাহলে আমাদের এখানে কয়টা রুটস এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা রুট অর্থাৎ একটা সেভেন্থ অর্ডার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ধরেন যেটা সলভ করলে আমরা যেটা অক্সিলের ইকুয়েশন গঠন করব সলভ করার পরে এমন আমরা সাতটা মান পাইলাম সেগুলো হচ্ছে এরকম তাহলে এরকম যদি আসে আমার যেই ইয়াটা সলিউশনটা সেটা কিরকম হবে সেটা আমরা এটার দলে গঠন করব

এখানে আমার যদি চারটা থাকলো এখানে আর একটা এগুলো আবার ভিন্ন 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 হইলে জাস্ট এরকম আলাদা আলাদা তো ভিন্ন হইলে কি হবে আমার এখানে করে না তাহলে টু দি থ্রি এক্স প্লাস সি ফাইভ দি পাওয়ার ফোর এক্স এবার এইটা আবার কিরকম বাস কমপ্লেক্স রুটস রুট কমপ্লেক্স রুটের জন্য কিরকম হয় এই যে এই ফরম্যাটে

ইকুয়েশন ডিফারেন্স যেটা রুট গুলো এরগুলো আসতেছে তখন আমার এটা হবে সম্পূর্ণ একটা আমাদের সলিউশন তো আমি এখানে আরেকটা কি আসলো 2টা তিন আর সাথে আরেকটা ফোর তখন আমার কি হবে তখন থ্রি এর জন্য কিন্তু আমার কি হতো তখন আমার ওয়াইকল্ট হবে সি ওয়ান প্লাস সি টু টু দি পাওয়ার টু

আমি আবারও রিপিট করছি আমার যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকে ফার্স্ট স্টেপ আমাদের অক্সেলের ইকুয়েশনটা গঠন করতে হবে অক্সিলেশন কিভাবে গঠন করবো এটার যে ডিফারেন্সিয়াল অপারেটর ফাংশন যেটা এফ অফ ডি সেখানে ডি এর বদলে আমরা কি বসাই দিব এম বসাই এবং সেটা টু জিরো ধরে আমরা গঠন করব। দেন আমরা ইকুয়েশনটা সলভ করে এম এর মানগুলো বের করব এখন এম এর মান তিন ধরনের হইতে পারে হইতে পারে তখন সেক্ষেত্রে আমার যেই কমপ্লিমেন্টারি ফাংশন সেটা হবে এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা যেটা সেটা ইন্টু এক্স প্রত্যেকটা আলাদা আলাদা এরপর যদি ইকুয়াল রুট আসে তখন এটার জন্য কি লিখবো সি ওয়ান প্লাস সি টু এক্স ইন্টু টু দি পাওয়ার রুট ইন্টু এক্স যেটা কমন সেটা একবার হবে আর সেটার সাথে এখানে দুইটা ইকুয়াল দুইটা কি আস কোফিসিয়েন্টের যোগফল একটা পূর্ণ কোফিসিয়েন্ট আসবে তিনটা আসলে এটার সাথে আরো অ্যাড হবে এরকম সি থ্রি এক্স স্কয়ার চারটা হলে সি ফোর এক্স টু দি পাওয়ার কিউব আসবে আর যদি ইমাজিনারি বা কমপ্লেক্স রুট আসে সেক্ষেত্রে আমাকে এভাবে লিখতে হবে আর ধরেন আমার একটা এমন একটা কমপ্লেক্স রয়েছে যেটার বাস্তব পার্টটা নাই জাস্ট কি আছে ইমাজিনারি পার্টটা আছে তখন জাস্ট এই অংশটা আসবে তখন আলফার মানটা জিরো এটা জিরো হয়ে যাবে আলফার মান জিরো আসবে আর জাস্ট এই অংশটা আসবে আর ধরেন ইমাজিনারি পার্ট নাই শুধু বাস্তব পার্ট আসে তখন এটা জিরো হয়ে যাবে অর্থাৎ বিটার মান তখন জিরো আমরা বিটার মান জিরো বসে দিলে যেটা আসবে আমার সেটা হবে বাস্তব পার্ট হলে তো আবার আগের গুলাই আসবে তাই না তো সুতরাং এইভাবে আমরা এই স্টেপ দুইটা স্টেপে আমরা এগুলো দুইটা স্টেপ এবং তিনটা কেস দিয়ে আমরা এটা সলভ করতে পারি তো আমরা আগামী লেকচারে বিভিন্ন হায়ার অর্ডারের হোমোজেনাসের বিভিন্ন एग्जांपल আমরা করব তখন আশা করি আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে কোনো সমস্যা থাকবে না তো আজকে এতটুকু আমাদের এই যে সার্ভিস আন্ডার দের জন্য বাংলা মাধ্যমে কোনো তেমন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে কোর্সগুলো হচ্ছে যেখানে হিন্দিতে কিন্তু আমরা আমাদের প্রায় বলতে দেখা যায় যে হিন্দি না জানলে আমাদের ইঞ্জিনিয়ারিং করা বা আমাদের জন্য সম্ভব না হিন্দি জেনে আমাদের যে হিন্দি প্ল্যাটফর্ম থেকে দেখে আমাদের আমাদের কোর্স গুলো ক্লিয়ার করতে হয় তো কিন্তু আমরা আমাদের বাংলা মাধ্যমে কেন আমরা পারছি না আমাদের সেই অভাব পূরণের জন্য আমাদের এই উদ্যোগ আমরা বাংলা মাধ্যমেই আশা করি সামনে আমাদের অনেক কোর্স আসবে এবং সবগুলো একদম এক সময় হয়ে যাবে আমাদের হিন্দির উপর ডিপেন্ড করতে হবে না আমরা বাংলাতেই আমাদের নিজের মাতৃভাষায় আমরা আমাদের কোর্সগুলো ক্লিয়ার করব তো আমাদের সেই লক্ষ্যটা পূরণ করার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের কার্যক্রম শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদের মধ্যে আমাদের সাথে থাকবেন নেক্সট কোর্স নেক্সট কাজে আপনাদের সাথে আসছি ততক্ষণ সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম